এর উত্তর তো রাজধানীর হেনরি ডিরুজিও স্কুল। জোট সরকার ক্ষমতায় আসার পর স্কুল পরিচালন কমিটিতে ব্যাপক পরিবর্তন হয়েছে। অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে রাতের অন্ধকারে চোলাই মদ বিক্রেতাও এসএমসি কমিটির সদস্য, স্কুল এলাকার শাসক দলের নেতা হওয়ার সবাদে পাড়ার অশিক্ষিত অর্ধশিক্ষিত কাকু জেঠোরাও এসএমসি কমিটির সদস্য। যাদের শিক্ষার লেজ পর্যন্ত নেই তারাই যখন স্কুল পরিচালন কমিটির সদস্য হয় তখন তো পঠন পাঠন লাটে উঠবেই। আজ সোমবার হেনরি ডিরুজিও স্কুলে সেটাই হয়েছে। শিক্ষক রঞ্জন দেবনাথকে চোর অপবাদ দিয়ে সাবরুমে বদলি করে দেবার বিরুদ্ধে গর্জে উঠল স্কুলের প্রতিটি ছাত্রছাত্রী। কারণ আমাদের আজকে রঞ্জন স্যারকে মানে যিনি আমাদের জন্য এত ভালো কিছু করেছেন তারা কয় কিনা আমরা আমাদের রঞ্জন স্যার কিছু করেনি, আর আমাদের বলে কি রঞ্জন স্যার বলে চোর। এরপরে আমরা আমরা ঘুরে জিজ্ঞেস করতেছিলাম যে আমাদের যে বাথরুম লেট্রিন বা সিস্টেম আছে জলের অবস্থা ভালো নেই, এখানে লেট্রিনে আমরা টয়লেটে আমরা 3 মাস ধরে যেতে পারছি না, লেট্রিনের ভিতরে এমন খারাপ অবস্থা, আমরা কি করবো আমরা এখন? তারা কলে আমরা সব আমরা করছি, আমরা আমরা কিছু আমরা আমরা সবই যা দেওয়ার আছে করছি, তোমরা স্যার করছে না? আসলে স্যার সবই করছে, আর এখন যদি আমরা ওদের এসএমসি কে রাখি তাহলে বলে ওদের আমাদের মার্কস মানে খারাপ করে দেবে, আমরা বোর্ডে পাস করতে পারবো না। তাই আমরা এই এসএমসি চাই না, আমাদের একটা নতুন আমাদের আমাদের গার্জিয়ান কে নিয়ে ভালো করে বসে একটা ভালো একটা এসএমসি হোক তাই আমরা চাই। এতদিন ধরে দুদিন ধরে আমরা এখানে বসে বিক্ষোভ করছি কারণ এসএমসি এর ওরা কোনো গায়ে লাগাচ্ছে না কিছু কথাবার্তা আমাদের। আমরা যে এখানে বিক্ষোভ করছি ওরা কোনো মানে কোনো হায়ুতাস নেই ওদের, ওরা কোনো রেসপন্সই করছে না। তাই আজকে আমরা আবার এখানে এসছি এবং এসএমসির ওরা স্টুডেন্টের সঙ্গে যেভাবে ব্যবহার করেছে তারপরে আমরা চুপ করে থাকতে পারিনি, কারণ আমরা এতদিন ধরে কোনো ভায়োলেন্ট কোনো কিছু আমরা করিনি, সবাই একদম নন ভায়োলেন্সের উপর বিশ্বাস করে সবাই এখানে প্রতিবাদ, সবাই চুপচাপ নিজেদের মতো এখানে সবাই প্রতিবাদ করছিল। কিন্তু এসএমসির ওরা ওদের মানে কি বলবো লিমিটেশন ওরা ভেঙে ফেলেছে, ওরা আমাদের সামনে আমাদের প্রিয় স্যারকে ওরা চোর বলেছে, চোর অপবাদ দিয়েছে, এটার পরে আমরা কি করে চুপ করে থাকি? আমরা কি করে চুপ করে থাকি? একজন এভাবে একজন শিক্ষকের নামে এভাবে হচ্ছে রঞ্জন না কি করছে আমরা লিখে রঞ্জন না স্কুলের লিখে কি করছে এভাবে কেউ কথা বলেছে? একজন শিক্ষক তাও উনি সহপ্রধান শিক্ষক আমাদের স্কুলে এইভাবে আর এসএমসি এর মেম্বার হয়ে উনি এইভাবে কি করে কথা বলেন? উনি বলেন যে রঞ্জন না কি করছে রঞ্জন না একটা চোর, এতগুলো স্টুডেন্টের সামনে এইভাবে কেউ কথা বলে? তাও আমরা যার জন্য আজকে বিক্ষোভ দেখাচ্ছি ওনার নামে এইভাবে, এগুলো কি ধরনের? এগুলো তো অশিক্ষিত অশিক্ষিতদের কথাবার্তা, এগুলো তো কোনো শিক্ষিত মানুষের কথাবার্তা না, এভাবে অশিক্ষিতদের মতো কথাবার্তা বলে লাগবে? এসএমসি এর মেম্বার এসএমসির মেম্বার হয়ে ওরা একজন এতগুলো স্টুডেন্টের সামনে শিক্ষকের নামে এভাবে অপবাদ দিচ্ছে, তাও আবার গ্রেড দিচ্ছে স্টুডেন্টদের যে ওরা দেখে নেবে আমরা কি করে ভালো নাম্বার পাই। নিউ এইচএম এর সঙ্গে নাকি ওরা মানে যুক্তি করে নিয়েছে কি করে ওরা আমরা ভালো নাম্বার পাই দেখে নেবে, এটা কি ধরনের প্রতিবাদ? এটা কি ধরনের? ওরা উল্টে সব স্টুডেন্টসের মতামত জানবে, কনসাল্ট করবে, ওদের সঙ্গে সবাই মিলে কথাবার্তা বলবে, তা না করে ওরা উল্টো পাল্টা গালিগালাজ। টিচারদের তো গালিগালাজ করেছে, মানে আমাদের টিচারকে তো গালিগালাজ করেছে, তার উপর স্টুডেন্টদের সঙ্গে অকথ্যভাবে ব্যবহার করেছে, এটা কি ধরনের অসভ্যতা? ওরা আমাদেরকে মানে একটা তো ভালোভাবে একটা তো মিনিমাম সহবত আছে কথা বলার, ওরা না তোরা কি তোরা ডাকলেই আমরা রাইট দিব? তো ওরা স্কুলে এসছে কেন? ওরা স্কুলের মানে সুবিধা অসুবিধা মানার জন্যই তো স্কুলে এসছে, ওরা এইভাবে কি করে বলে তোরা ডাকলেই আমরা রাইট দিব নাকি? এটা এটা কি ধরনের কথাবার্তা? আর রঞ্জন স্যার আমাদের জন্য যা করেছে তার ঋণটা আমরা চোকানোর জন্য আজকে সব, উনি যদি ভালো মানুষ সত্যি না হতেন এতগুলো স্টুডেন্ট কি না বুঝিয়ে এখানে প্রতিবাদ করতে চলে আসে? উনি ভালো কাজ করছেন দেখি তো, হ্যাঁ গভর্নমেন্ট স্কুল সব বন্ধ তাও আমরা রিস্ক নিয়ে এখানে এসেছি শুধুমাত্র স্যারকে আটকানোর জন্য। স্যার একটা ভালো মানুষ বলেই না এতগুলো স্টুডেন্ট, এখানে অনেক স্টুডেন্ট আছে যারা 12 পড়ে এক বছর পরে চলে যাবে, ওদের তো কোনো অনেক তারা পরীক্ষা দিতে এসেও এখানে দাঁড়িয়ে আছে, 12 এর ক্যান্ডিডেটরাও আছে এখানে, 10 এর ক্যান্ডিডেটরাও আছে, আমরা তো কিছুদিন পরে স্কুল ছেড়ে চলে যাবো, তাহলে আমাদের কিসের কিসের দায়িত্ব কিসের? তবু আমরা এখানে আছি, তবু আমরা এখানে আছি কারণ আমরা স্যারকে ভালোবাসি। স্যারকে আমরা কেন ভালোবাসি এটা তো আমরা দেখাচ্ছি স্যারকে আমরা কিরকম ভালোবাসি, বা স্যার যদি আমাদের স্কুলের জন্য উনি বলেছেন আমাদের স্কুলের জন্য স্যার কিছুই করেন,
কিছুই না করে থাকে তাহলে এতগুলো স্টুডেন্ট এখানে কি জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছে কেন? কোন কারণে তাহলে সবাই বিক্ষোভ দেখাচ্ছে? স্যার নিশ্চয়ই কিছু করেছে, নিজের পকেটের পয়সা খরচ করে উনি আমাদের মানে কি বলবো জেরক্স দিয়েছে, নিজের পকেটের পয়সা খরচ করে যাতে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। এইটা রাত্রে অনলাইন ক্লাস করায় কে করাবে এরকম শিক্ষক মশাই? তাও আবার সহপ্রধান শিক্ষক কে আমাদের এত রাত্রি রাত্রি জেগে উনি আমাদের জন্য জেরক্স বানাতেন, নোট লিখতেন যাতে আমরা পরীক্ষাতে ভালো ভালো করে লিখতে পারি সবকিছু। মানে টিচাররা ক্লাসরুমে বসে থাকতো, স্যার এসে স্টুডেন্টদের কাজ কম্বাইন করে আমাদেরকে পড়াতো যাতে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। এরকম একজন মানে কি বলবো ঈশ্বর তুল্য স্যারকে ওরা যদি বদলি করে দেয় তাহলে তো আমরা বিক্ষোভ দেখাতে বাধ্য হব। এতদিন ধরে আমরা নন ভায়োলেন্ট বিক্ষোভ দেখাচ্ছিলাম, কিন্তু এখন এখন যেহেতু এসএমসির মেম্বার ওরা ওদের সীমা লঙ্ঘন করেছে তাই আমরা বিক্ষোভ দেখাতে বাধ্য। আমরা তো প্রথম ভায়োলেন্স করিনি, ভায়োলেন্স ওরা স্টার্ট করেছে, ওরা যেভাবে ব্যবহার করেছে তারপর আমাদের আমাদের লিমিটেশন ক্রস করতেই হচ্ছে। এখনো আমরা ভালোভাবে ব্যবহার করছি সবার সঙ্গে, তাও যদি ওরা এভাবে ব্যবহার করে আমাদের স্যার ওদের সঙ্গে তো কোনো খারাপ ব্যবহার করেনি তাহলে ওরা কি করে এইভাবে কথা বলতে পারে, চোর কি করে বলতে পারে, সবচেয়ে বড় কথা এটা। তাই আমরা চাই স্যার যেন থাকে। একটা সময় অবস্থা এতটা গম্ভীর হয়ে যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শিক্ষা দপ্তর থেকে আধিকারিক এবং থানা পুলিশকে পর্যন্ত ছুটে আসতে হয়। কিন্তু দফায় দফায় ছাত্রছাত্রীদের তুমুল বিক্ষোভের মুখে অবস্থা আরো খারাপের দিকেই যায়। আন্দোলনরত ছাত্রছাত্রীদের পরীক্ষায় ফেল করিয়ে দেবার হুমকি এবং থানায় মামলা দেবার হুমকি দেওয়ার পর অবস্থা আরো ভয়ানক আকার ধারণ করে উত্তেজিত ছাত্রছাত্রীরা ভাঙচুর শুরু করে বিদ্যালয়ে, মুখ পিছু হটে পুলিশ। শাসক দলের লেজর বৃত্তি করা এসএমসি কমিটির অশিক্ষিত সদস্যরাও চম্পট দেয় স্কুল থেকে। এরপর আবারও শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি চলতে থাকে। আমাদের গার্জিয়ানের কথা ছাড়াই এসএমসি বানানো হয়েছে, নিজের মধ্যে নিজের আপনারা এসএমসি বানিয়ে দিয়েছে। এটা দেখতে এসএমসি সম্পর্কে তোমাদের কি বক্তব্য? এসএমসি সম্পর্কে তোমাদের কি বক্তব্য? এসএমসি সম্পর্কে আমাদের কি বক্তব্য? আমাদের এসএমসি যে এসএমসি আসলে বানানো হয় স্কুলের স্কুলের ওই ছাত্রদের ওয়েলফেয়ার, যাতে ছাত্রদের কথা তারা শুনবে, ছাত্রদের দায়িত্ব তারা মিটাবে, ছাত্রদের যাতে সব আশা পূরণ করবে তারা। কিন্তু আমাদের এসএমসি কি করছে, আমাদের তিন দিন ধরে আমরা স্যারের ট্রান্সফার নিয়ে ঘুরছি কিন্তু স্যারে আমাদের ট্রান্সফার কে নিয়ে তারা ওরা কোনো পাত্তা দেয় না। আমরা যখন আমরা গতদিন শনিবার তাদের কাছে গেছিলাম তো তারা বলেছে যে আজকে নাকি আমাদের স্কুলে এসে তারা মিটিং করবে। আজকে যখন তারা স্কুলে আসে তারা বলে আজকে আমাদের মিটিং করার কোনো ইচ্ছা নাই, আমরা যখন যাবো তখন ইচ্ছা তখন মিটিং করবো। তো আমাদের কথা হলো স্যার যদি চলে যায় তাহলে কি আমরা এক সপ্তাহ নাকি দুই সপ্তাহ নাকি এক বছর পরে মিটিং করবো? এই মিটিং এর কোনো দাম আছে নাকি নাই আপনারই বলেন। এখন তোমাদের কি দাবি? আমাদের দাবি যে ই এস এম সি আমরা চাই না, কারণ ই এস এম সি রঞ্জন স্যারকে কোনো ভাবে কোনো মেনাস দেয়নি, ডাইরেক্ট বলে দিয়েছে রঞ্জন স্যার বলে একটা চুর। মানে অর্থাৎ স্কুলের অধ্যাপক যদি চুর হয় তাহলে কি এটা মানে কি বোঝায়? মানে আমরাই চুর, মানে ছাত্রই চুর হচ্ছে, আমরা কেন চুর হচ্ছি, আমরা কিভাবে চুর হচ্ছে তাহলে? মানে এরা বলছে আমরা চুর, আমরা এই এসএমসি চাই না। আর এই এসএমসি আমাদের নিয়ে বানানো হয়নি, আমাদের গার্জেনকে নিয়ে বানানো হয়নি, আমরা এই এসএমসি আবার নতুন করে আমাদের গার্জেনকে নিয়ে বানাচ্ছি। স্যার এই স্কুলেই থাকে, কারণ ও তো বললো যে যা যা হলো অনেক কষ্ট করে স্যার স্কুলের জন্য রাত রাত জেগে আমাদের জন্য অনেক কিছু করে, নোট বানায়, জেরক্স পর্যন্ত দিয়ে আমাদের মানে চাহিদা মিটায়। যেমন আমাদের ক্লাসে যদি কোনো চ্যাপ্টারের জন্য কোনো সিলেবাস শেষ না হয় স্যার রাত রাত জেগে ওইখানে আমাদের জন্য কষ্ট করে, জেরক্স বানিয়ে আমাদের একটি নোট দিয়ে আমাদের চ্যাপ্টারগুলো শেষ করে দেয়। এবং কি শুধুমাত্র তাই নয়, আমাদের জন্য অনলাইনে যে মানে করোনা প্যান্ডামিক সিচুয়েশনে যে আমাদের অনলাইন ক্লাস চলছিল সেখানে স্যার অনেক মানে অনেক রুটিন বানিয়ে অনেক কিছু করে আমাদের মানে পুরো সিলেবাস যেন শেষ হয়ে যায় তার জন্য অনেক সাহায্য করেছে। তাই আমরা এখানে জড়ো হয়েছি আর স্যারের ঋণ আমরা কোনো সুবিধা দেবো। তোমাদের দাবি যদি না মানা হয় কি করবে তোমরা? আমরা এখানে বসে থাকবো আর আমরা চাইছি আমাদের দাবি যদি না মানা হয় আমরা এখানে বিক্ষোভ করতে থাকবো এবং লাস্ট অবধি বিক্ষোভ এখানে চালিয়ে যাবো। আমরা চাই যে তো আপনাদের কি আশ্বাস দিল? আমাদের তো আশ্বাস দিয়েছে যে হবে, কিন্তু কবে হবে তাদেরকে আমরা বলেছি যে এক্সপেরিমেন্ট কিছুটা একটা করার জন্য, কিন্তু তারা কিছু বললেই না। তারা বললো না আমরা বললে তো হবে না, এটা হায়ার অথরিটি করার দরকার, আমরা বলতে পারবো না। তো আমরা বললাম যে আমাদেরকে ওয়েটা বলে দাও যে আমরা কোন দিকে যাবো, কি করলে স্যারকে আবার ব্যাক ফিরে পাবো। তারা বলছে না এটা আমরা বলতে পারবো না,
আমাদেরকে অ্যাপ্লিকেশন দিয়েছো, দেন আমরা এটা জমা দিয়েছি। তো আমি বললাম একটা প্রুফ দেওয়া দরকার, তোমরা যে জমা দিয়েছো সেটা প্রুফ কোথায়? তো বললো যে এসএমসি কমিটি চেয়ারম্যানকে নিয়ে যাওয়ার জন্য, আমাকে বলছে যাওয়ার জন্য, দেন ওরা প্রুফ দেবে। তো আমি আজকে সবাইকে এটাই বলবো, আমরা রিয়েলি আমাদের স্যারকে ফিরে পেতে চাই। তো তোমরা প্লিজ সবাই কোপারেট করো প্লিজ। এখানে আন্দোলন কি এখানেই শেষ না আন্দোলন বিষয় নিয়ে অন্য কিছু ভাবা? এখন আন্দোলন বিষয়ে আমার বন্ধুরা কিছু বলবে, আন্দোলন কি তোরা করবি? তোরা কি করতে যদি আমার বন্ধুরা বলছে যে যদি অ্যাসেম্বলি কমিটি এসএমসি কমিটি যদি চেঞ্জ না হয় তাহলে আবার আমরা আন্দোলন করব। দাবি কি এসএমসি কমিটি চেঞ্জ না রঞ্জন স্যারকে ফিরিয়ে আনা? রঞ্জন স্যারকে ফিরিয়ে আনা, দেন আর আছে এসএমসি কমিটিকে চেঞ্জ করা, দুটা দাবি আছে আমাদের। আগে ছিল একটা কিন্তু এখন নিউলি আমরা বলছি যে আরেকটা দাবি আছে। তোমাদের স্যার তো বলে গেল যে রঞ্জন স্যারের নাকি অলরেডি বদলি হয়ে গেছে, অলরেডি ট্রান্সফার অর্ডার এসে গেছে, কি করবে এখন? এখন তো তোমরা আন্দোলন করতে গেলে এখন তো স্কুলে বলেও দিয়ে গেছে যে স্কুলে নাকি তালা দেওয়া চলবে না, যদি তালা দেওয়া হয় তাহলে হুমকি হলে হুমকি। হ্যাঁ, আমাদেরকে তো থ্রেট দিচ্ছে, পরপর তো থ্রেট দিচ্ছে, পুলিশ এনে সিআরপিএফ এনে যা পারে তা বলছে, আমরা শুনছি না। আমাদেরকে বলেছে যে হ্যাঁ হ্যাঁ এই কথাও বলেছে, আমাদেরকে থ্রেট দিয়ে কথাটা বলেছে যে নিউ এইচএম যে আসছে উনি নাকি আমাদেরকে মাস্ক কিভাবে পেতে হয় সেটা দেখিয়ে দেবে ভালো করে। তো আমরাও দেখতে চাই যে কি করে, উনি কি করতে পারে, যদি আমরা ঠিকঠাক লিখে থাকি তাহলে কিভাবে, আর আমাদেরকে কেন ওরা থ্রেট দেবে? আমাদের মা বাবা থ্রেট দেয় না, তো ওরা কে আমাদেরকে খাইয়ে রাখে, ওরা নাকি থ্রেট দেবে? এখন লাস্ট পর্যন্ত কি সিদ্ধান্ত নিতে, আজকে এখানেই শেষ না? আমরা এখন আজ এখানে থাকছি, এখানেই থাকছি শুধু এইটার জন্যই যে আমাদের এসএমসি কমিটি চেঞ্জ করতে হবে, এন্ড দেন আমাদের এইচএম স্যারকে ফিরিয়ে আনতে হবে। আন্দোলন কি এখানেই শেষ না, আজকের জন্য আবার এখানে থাকবে না? চলে যাবে আজকে এখানে সমাপ্ত, এখানে সমাপ্ত, কালকে আসছি আবার, কারণ কালকে আবার ওরা আসবে, ওদের সাথে আবার কথা বলবো, নতুন এইচএম স্যার আসবে। কিন্তু প্রশ্ন, অবৈধভাবে গঠন হওয়া এসএমসি কমিটির বিরুদ্ধে কি কথা বলার অধিকার নেই ছাত্রছাত্রীদের? না ম্যাম, আপনি ওই দিন বলেছেন, তারপর আমি লাস্ট কথাটা বলেছিলাম যে সোমবারের মধ্যে যেভাবে হোক মিটিংটা স্কুলের ওয়েলফেয়ারের জন্য, ঠিক আছে? আমরা যদি স্টুডেন্টরা চাই এসএমসির সাথে মিটিং করতে পারি, ঠিক আছে, এটা আপনারা মানতে লাগবো। ঠিক আছে দাদা, আমি কই নাই, ঠিক আছে, আমরা যে সময় কইছিলাম যে মিটিংটা করার লাগে অ্যাপ্লিকেশন দিতাম, আপনারা মানছেন না, গেলে কইছেন যে রাখতাম না। বাবা, তোদের অ্যাপ্লিকেশনটা নিয়ে কি করব, মিটিং এর জন্য অ্যাপ্লাই তো করতে পারতাম, ঠিক আছে, স্যার যে বললেন আমরা সবাই মিলে বসে কথা বলে নেই না, তারপরে না মিটিং এর কথা মনে হইছে? আমি কথা বলবো, স্টুডেন্ট তো ইকুয়াল, মেন আবার কি তা, আমরা একটা লিডার থাকতো,
পুলিশ বাগাইছো না আমরা গেছে কারণ আমরা আশ্বাস দেওয়া হয়েছে বন্ধ করে হয়েছে একটু সময় দিতে হবে, যদি হয় পজিটিভ তো ভালো, আর সরকারি চাকরি করতে গেলে এইচএম এইচএম ভর্তি হবে, এটাই স্বাভাবিক। তো একজন টিচার যেহেতু অনেকদিন ধরে এখানে চাকরি করছে, স্টুডেন্টের একটা ফেসিলিটেশন আসবে স্বাভাবিক। তো তার মানে এই নয় যে উনি সবসময় এখানেই চাকরি করবে, আমাদের দপ্তরে এটাই বক্তব্য যে নতুন যিনি আসবেন ওনার সঙ্গে দেখো তোমরা কী করেন উনি, তারপরে ওরা কথা বুঝিয়েছিল, বলেছে যে ঠিক আছে স্যার, তবে আপনারা চেষ্টা করবেন আমাদের রঞ্জন স্যারকে যাতে আবার দেওয়া। আমরা কথা দিয়েছি, আমরা পাঠিয়েছি, দেখো ডিপার্টমেন্ট কী ডিসিশন নেয়, যদি পজিটিভ হয় ভালো, আমরা এখান থেকে কথা দিতে পারছি না কারণ আমরা ডিস্ট্রিক্ট অত ডিসিশন আসবে স্টেট থেকে। আজকে নাকি এসএমসি কমিটি নাকি শিক্ষক রঞ্জন দেবনাথকে চোর বলে আখ্যায়িত করেছে, যেটা নাকি এদের কাছে তো ভিডিও ফুটেজ পাইনি আমাদের দেখা। আমি ধরে নিলাম তর্কের খাতিরে ওরা উনি বলেছেন, যদি বলেও থাকেন বিষয়টা নিয়ে আপনার কি বক্তব্য থাকবে? আমাদের ডিপার্টমেন্ট তরফে এখানে বক্তব্য কিছু নেই, এখানে এসএমসি যদি কিছু বলে থাকে এসএমসি বসবে, এসএমসি ডিসিশন নেবে, স্টুডেন্টের যদি দুটো দাবি দেওয়া থাকে এই সম্পর্কে যদি কোনো দাবি দেওয়া থাকে বা তাদের যদি কোনো চোর বলে দিলেন বিষয়টা নিয়ে, বিষয়টা তো যদিও খারাপ, আপনার কি মনে হয়? না না, আমরা তো কোনো প্রুফ পাইনি, আমরা তো অনেকক্ষণ কথা বলছি, স্টুডেন্টদের কাছে তো ভিডিও আছে, ভিডিও স্টুডেন্টদের হাতে ভিডিও, কিন্তু ওখানে আমরা যখন কথা বলছিলাম শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বহু সময় বলে থাকেন রাজ্যে নাকি শিক্ষা বিপ্লব চলছে, সোমবারের ঘটনা শিক্ষা বিপ্লবের নগ্ন চিত্র বেশ ভালোভাবেই প্রকাশ্যে আনলো। সম্ভবত এলাকার সমাজদ্রোহী এবং নেশা কারবারীরা যখন এজেন্সি কমিটির সদস্য হয় তখন শিক্ষাঙ্গন এই ধরনের অবস্থার সাক্ষী হয়। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।